তাহলে তোমার তো এখানে ডিফারেন্ট ইন্টিগ্রাল শুরু হয়েছে না দুজি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে তার পরবর্তী স্টেপ মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুরু করব, বুঝেছো? আচ্ছা দুটো জিনিস একটু প্রশ্ন করনি। এক, তোমার কোন স্কুল? আলি স্যার। আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম তুমি? বেঙ্গলি। আচ্ছা ঠিক আছে, তোমার এর পরবর্তীকালে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা? স্যার আমার বাস্তব কথা ফিজিক্স কি ম্যাথের উপর ডিপেন্ড করতে হয়, এটি হলো আসল কথা। সেই কারণে হওয়া উচিত। ঠিক, আচ্ছা ঠিক আছে, ম্যাথ যখন প্রিয় তাহলে এক কাজ করি, যেহেতু আপাতত মূলত তোমাকে একাই পাচ্ছি ক্লাসে, তুমি তাহলে তুমি এক কাজ করবে, তুমি তোমার যত কোয়ারিজ, যত যে কোনো চ্যাপ্টার, সেটা ইলেভেন থেকে হোক, টুয়েলভ থেকে হোক, মানে অন্য কোনো টপিক, মানে যে টপিকগুলো থেকে কম্পিটিটিভ কোশ্চেন আসে, যেমন নাম্বার সিস্টেম, সেখানে তুমি তোমার প্রশ্ন করতে পারো। ঠিক আছে, আমি আমার মতো সেগুলো সলভ করে দেবো। এছাড়াও যদি আমাদের টপিক করাতে পারে হাতে সময় থাকে, আমি তোমাকে আরো এরকম কিরকম ইন্টারেস্টিং জিনিস থাকে যেগুলো বিশেষ করে জেই মেইন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এইসব পরীক্ষার জন্য খুব কাজে লাগবে, সেরকম কিছু টপিক সেখান থেকে প্রশ্ন মানে। হ্যাঁ বলো। আমার একটা জিনিস দরকার ছিল, মানে স্পিডে ক্যালকুলেশন কি করে করা যায়, যেমন জয়েন্টে তো আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, অবশ্যই 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 অবশ্যই। ঠিক আছে, নিশ্চয়ই করে দেওয়া হবে, আমরা পার্ট বাই পার্ট সেগুলো শিখবো। তাহলে আজকে আমরা প্রথমে ডিফারেন্সিয়াল, তাহলে এক কাজ করি, যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সাম দেবে, আমি মানে থিওরিটাকে মানে পুরো বাই ল্যাঙ্গুয়েজ করাচ্ছি, ঠিক আছে, তাহলে শুধু বাংলায় করাচ্ছি, ইংরাজিটাও বলি, কোশ্চেন গুলোকে ইংরাজিতেই বলবো, বা তুমি যদি বোর্ড লেভেল কোশ্চেন গুলোকে বাংলায় বলবো। ঠিক আছে ঠিক আছে, ফিরে আসি তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আজকে আমাদের টপিকটা কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মিন্স অবকল সমীকরণ। অবকল সমীকরণ, গুড, অবকল সমীকরণ। আচ্ছা সমীকরণ কাকে বলে জানো তো? সমীকরণ সম্বন্ধে ধারণা আছে, আমরা ইকুয়েশন বিভিন্ন জায়গায় পড়েছি, তাই তো? আচ্ছা, তো তাহলে ইকুয়েশন কি হয়? ইকুয়েশন আর রিলেশন বিটুইন ভ্যারিয়েবলস অ্যান্ড সাম কনস্ট্যান্টস, রাইট? সমীকরণটা কি একটা সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে চলরাশির সঙ্গে ধ্রুবকের একটা সম্পর্ক তৈরি হয়, তাই তো? হ্যাঁ স্যার, মানে রিলেশন থাকে, কোরিলেট করে থাকে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন হুইচ উইল বি কনসিস্ট অফ দ্য ভ্যারিয়েবলস অ্যান্ড দে আর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইল বি অ্যান ইকুয়েশন হুইচ উইল বি কনসিস্ট অফ ডিফারেন্স কনসিস্ট অফ দ্য ভ্যারিয়েবলস and their differential coefficients, মানে অবকল সমীকরণ বলতে আমরা বুঝবো এমন একটা সমীকরণ যেই সমীকরণের মধ্যে কতগুলো চলরাশি এবং সেই চলরাশিদের অবকল গুণাঙ্ক গুলো থাকবে। মানে অবকল সমীকরণ হলো সেই সমীকরণ যেই সমীকরণে কিছু চলরাশি এবং সেই চলরাশির অবকল গুণাঙ্ক গুলো থাকবে। ঠিক আছে, হ্যাঁ আরেকজন একটা জয়েন করেছে, কেউ আমি তো বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, তাহলে যেটা বলছি আমার সেখানে ফিরে আসি, যে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি জিনিস তাহলে বুঝতে পারছো তুমি, তাই তো? এখন দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি কোন রাইটারের বই থেকে করো? এসএনডি। আচ্ছা এসএনডি, আর কম্পিটিটিভ এক্সামের জন্য কি বই ফলো করছো? আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা তুমি দেখো তোমার বইতে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো
টার্মকে খুঁজে পাবে, একটা হচ্ছে হলো ক্রম, একটা হচ্ছে হলো মাত্রা। দেখো বইটা একটু খোলো, হাতে সামনে নাও, বইটা একটু নাও। The highest order differential coefficient involved in an equation is known as the order of the differential equation, মানে কোন অবকল সমীকরণে সর্বোচ্চ যে ক্রমের অবকল গুণাঙ্ক থাকে, তাকে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের ক্রম বলে, আর মাত্রাটা কি, মানে ডিগ্রিটা কি? ইফ অল দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস be finitely expressed, if all the differential coefficients are finitely expressed, then the highest order will be the degree of the differential equation, মানেটা কি দাঁড়ালো? যদি প্রতিটি অবকল গুণাঙ্ক সসীমভাবে বিস্তৃত হয় তবে সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ঘাতকে ওই অবকল সমীকরণের মাত্রা বলে, বুঝেছ? আচ্ছা, এবার আমরা তিনটি উদাহরণ দেখি। তিনটে সমীকরণ লিখেছি, y = c, y = mx, or y = mx + c। তুমি বলতে পারবে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস থ্রি ইকুয়েশনস? স্যার, প্রথমটা সমীকরণ থেকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে কোনো নতি পাওয়া যায় না। এই একদম বাজে কথা, নতি সমস্ত স্ট্রেট লাইনের থাকে। প্রথমটা আমি বলছি, তুমি মিলিয়ে নাও, দ্য ফার্স্ট কার্ভ বা ফার্স্ট ইকুয়েশন রিপ্রেজেন্ট আ স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। থ্যাংক ইউ, ভেরি গুড, এই তো ভালো উত্তর হয়েছে। তারপরেরটা স্যার সরলরেখা কিন্তু মূল বিন্দু থেকে কিছুটা উপরে, মানে মানে মূল বিন্দুগামী নয়,
বা বলতে পারি দিস ইজ আ স্ট্রেট লাইন হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন ইন্টারসেক্ট ফর্ম, মানে এটা এমন একটা সরল রেখা যাকে ছেদিতাংশ আকারে লেখা প্রকাশ করা যাবে, মানে ইট উইল ইন্টারসেক্ট বোথ দ্য অ্যাক্সেস, মানে এটা দুটো অক্ষকেই ছেদ করবে, তাই তো? গুড, তাহলে এবার দেখো হাউ টু অবটেইন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফ্রম আ গিভেন রিলেশন। দ্য কোশ্চেন ইজ হাউ টু অবটেইন আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফ্রম আ গিভেন রিলেশন। To obtain the differential equation, of a given relation, we have to eliminate the arbitrary constant involved in the equation. With the help of differentiation. মানে কোন একটি সম্পর্কের অবকল সমীকরণটি পাওয়ার জন্য সম্পর্কটি হতে চলরাশির অবকল গুণাঙ্কের মাধ্যমে অজানা ধ্রুবকটি অপনয়ন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আবার একটা কোশ্চেন বলতো, ফার্স্ট যে ইকুয়েশনটা আছে হাউ মেনি আরবিট্রারি কনস্ট্যান্টস আর দেয়ার? প্রথম যে সমীকরণটা সেখানে কতগুলো অজানা ধ্রুবক আছে? ফর দ্য সেকেন্ড ইকুয়েশন হাউ মেনি আর দেয়ার? And for the third one? Duty. Right. So now let me try to eliminate those. দেখো, আমরা যদি প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো। তাহলে আমার এই কনস্ট্যান্টটা এলিমিনেট হয়ে গেল। এখানে কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস এম, রাইট? এখানে কি পাবো? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস এই এম। তার মানে আরেকবার ডেরিভেটিভ করলে কি পাবো? d2y by dx2 equals 0. এখান থেকেও তো এটাই পাবো, তাই তো? তাহলে কি আমি বলতে পারবো যে এই জিনিসটা এরও ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আবার এরও ডিফারেন্সিয়াল ইকুয়েশন? তাই যদি হতো তাহলে এই দুটো ইকুয়েশন তো আলাদা, তাহলে এরা যদি আলাদা হয় তাহলে কি করে এ দুজন কি রিপ্রেজেন্ট করবে, করতে পারে, করা উচিত? তার মানে কোথায় একটা ফ্যালাসি হচ্ছে, তো দেখি তো সেটা কিভাবে দূর করা যায়। দেখো, এইটা আর এইটা, এই দুটোর থেকে আমরা কি পাচ্ছি? দেখো, y equals পাচ্ছি এই জিনিসটা, ধ্রুবক কি আছে? অপরাণ হয়ে গেছে। তাহলে দেখো, মজার জিনিসটা খেয়াল করো, স্বাভাবিকভাবে আমার মনে হবে
যে সেকেন্ড বারেরটা তো আমি ডবল ডেলিভারি করে দেব, তাই তো? কিন্তু করলে ভুল হয়ে যাচ্ছে, ডবল ডেলিভারি না করেই আমি অপহরণ করতে পারছি ধ্রুবকটাকে, কিন্তু তৃতীয়বারেরটা থার্ডেরটায় আমাকে ডবল ডেলিভারি করতেই হচ্ছে। তাহলে কি পার্থক্য দেখলাম? প্রথমটায় একটা আরবিটারি কনস্ট্যান্ট একবার ডেরিভেটিভ করা যাচ্ছে, দুবার করার দরকার নাই বা করতে পারবো না। সেকেন্ডটা একটাই আরবিটারি কনস্ট্যান্ট, মানে একবারই ডেরিভেটিভ করা যাচ্ছে, দুবার করার দরকার নাই বা করতে পারবো না। থার্ডেরটায় দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, তার মানে এলিমিনেট করার জন্য দুবার ডেরিভেটিভ করতেই হবে। তাহলে কি বুঝতে পারছি? দেখো ভালো করে তাকিয়ে, যত ডেরিভেটিভ সেটাই হলো ক্রম। তার মানে বলতে পারবো, ইফ আ রিলেশন ইজ গিভেন উইদাউট ডিফারেন্সিয়েটিং বাট বা উইদাউট অবটেইনিং দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, উই ক্যান কনক্লুড অ্যাবাউট দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্যাট রিলেশন ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্টস। মানে কোনো একটা সম্পর্ক যদি দেওয়া থাকে, সেই সম্পর্কের অবকল গুণাঙ্ক সমীকরণের ক্রম বার করার জন্য আমার অবকল সমীকরণ বার করার দরকার নেই, আমি শুধুমাত্র ধ্রুবকগুলো অজানা ধ্রুবকের সংখ্যা হিসাব করেই বলতে পারবো, তাই তো? যতগুলো অজানা ধ্রুবক ততটাই হলো ক্রম, তাই তো? তাহলে একটুখানি ফাইনাল কি কনক্লুশন লিখে ফেলি, যে দা অর্ডার অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার অফ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দা অর্ডার অফ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিপ্রেজেন্টিং আ রিলেশন, representing a relation is equivalent to the number of proper arbitrary constants, number of proper arbitrary constants involved in that relation. মানে কোনো অবকল, কোনো একটা সম্পর্কে অবকল সমীকরণের ক্রম, কোন একটি সম্পর্কের অবকল সমীকরণের ক্রম ওই সম্পর্কে উপস্থিত অজানা ধ্রুবকের প্রকৃত অজানা ধ্রুবকের সংখ্যার সমানুপাতিক, সংখ্যার সমান। তাকে একটা কথা তাহলে খেয়াল করতে হবে, যে আরবিটারি কনস্ট্যান্ট আর প্রপার আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে কি ডিফারেন্স কিছু নিশ্চয়ই আছে। What do you mean by proper? দেখো তো একটুখানি তাকিয়ে দেখে, বলো তো এখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে? তিনটে। প্রপার তিনটে না, প্রপার অ্যাকচুয়ালি দুটো। Why? We can put it as, এরকম লিখতে পারবো, এ দিয়ে ডিভাইড করে আমরা এটাকে এইভাবেও লিখতে পারবো, ঠিক আছে? আমরা এটাকে এরকমও লিখতে পারবো, দেখো লেখা যাবে ফার্স্ট পার্টে কি করেছি, এ দিয়ে ডিভাইড করেছি, সেকেন্ড পার্টে কি করলাম, বি দিয়ে ডিভাইড করলাম, থার্ড পার্টে কি করলাম, সি দিয়ে ডিভাইড করলাম। তার মানে আমরা আলটিমেটলি, অলদো দেয়ার ওয়াজ থ্রি আরবিটারি কনস্ট্যান্টস, বাট ফাইনালি উই গট টু আরবিটারি কনস্ট্যান্টস রিপ্রেজেন্টিং দ্য সেম রিলেশন। তার মানে
একটা সম্পর্কে আরবিটারি কনস্ট্যান্ট দেওয়া থাকলেই আগে বাড়িয়ে কনক্লুশন করা যাবে না। আমাদের ওয়েট করতে হবে, লক্ষ্য করতে হবে যে আমরা কিভাবে তার প্রপারটা বার করতে পারি। বুঝেছ? আচ্ছা গুড, তাহলে মুছে দিই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, দেখো আগে একটুখানি বোর্ডের আলোচনা করে নি। তোমার হাতে বইটা আছে নিশ্চয়ই? তুমি বইটা একটু খোলো, দেখো ওখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তিনটে এক্সারসাইজ দেখতে পারবে, এক্সারসাইজ 10, এক্সারসাইজ 11 আর এক্সারসাইজ 12। দেখো তিনটেই আছে। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কি কোশ্চেন আসে আগে একটু নোট করে নি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে এমসিকিউ আসবে একটা কম্পালসারি, শর্ট কোশ্চেন আসবে একটা, নট কম্পালসারি মানে অপশনাল। তাহলে 1 মার্কস প্লাস 2 মার্কস 3 মার্কস, দুটো 4 মার্কস এর থাকবে, একটা অ্যাটেম্প করতে হবে, তাহলে কত হলো 7 মার্কস। এটা হলো জেনারেল স্ট্রাকচার, মানে এই তিনটি এক্সারসাইজ থেকে তোমার কাছে 7 মার্কস এর কোশ্চেন আসবে। এরপর কিছু কিছু বছর, মানে মাত্র 3টে বছর একটু আলাদা কোশ্চেন হয়ে গেছিল। কি হয়েছিল? ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 5 মার্কসেরও একটা কোশ্চেন দেওয়া হয়েছিল। বুঝেছো? তার মানে সেরকম কপাল থাকলে আমরা 12 মার্কসও অ্যাটেম্প করতে পারব, যদিও সেটা অপশনাল ছিল, কিন্তু আমরা 12 মার্কস অ্যাটেম্প করতে পারবো। তাহলে 3টে চ্যাপ্টার করে যদি 7 টু 12 মার্কস অ্যাটেম্প করা যায়, তাহলে সেটা নিশ্চয়ই একটা মেজর সাকসেস, তাই না? এছাড়াও একটা কোশ্চেন ডিফারেন্সিয়াল 5 মার্কসে আসে কি অ্যাপ্লিকেশন হিসাবে, কোনটা? তোমার 11 এক্সারসাইজ এর পার্ট ই, দেখো পার্ট ই। আচ্ছা বার করেছো? দেখো এক্সারসাইজ 11 এর পার্ট ই তে দেখো, আচ্ছা খোলা খোলা হলে বলবো। আচ্ছা দেখো ওখানে তাকিয়ে কোশ্চেন গুলো কি আছে, দেখো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন, দেখো কোশ্চেন গুলো। জাস্ট আমি একটু রিকল করে বলছি, দেখো তোমার কোশ্চেন নাম্বার 17 টা তাকিয়ে দেখো, কি আছে কোশ্চেনটা? একটি রেডিওএক্টিভ বস্তু প্রাকৃতিক পায়ে গুড, হ্যাঁ পুরোটা পড়ো, পুরোটা পড়ো। হ্যাঁ ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে ভি কে শর্ত করে, যেখানে ভি হলো টি সময় বস্তুটির আয়তন এবং কে একটি ধনাত্মক ধ্রুবক। শতকরা 40% বস্তু 25 বছরে ক্ষয় হলে তা শতকরা 60% ক্ষয় হতে কত সময় লাগবে? দেখো এটা অনেকটা সেই কেমিস্ট্রি বা ফিজিক্স রিলেটেড চ্যাপ্টার হয়ে যাচ্ছে না? গুড, এবার তুমি একটু টপের দিকে কোশ্চেন দেখো, মানে কোশ্চেন নাম্বার 10 দেখো, 10 বা 9 দেখো, দেখেছো? দেখো তো ওটা মোশন ইন এ পার্টিকল জাতীয় কোশ্চেন হচ্ছে না? আচ্ছা এবার তুমি, হ্যাঁ মানে মোশন ইন এ পার্টিকেল ফিজিক্স, আচ্ছা গতিবিদ্যা থেকে আসছে। আচ্ছা এবার তুমি কোশ্চেন নাম্বার 16 দেখো, জীবাণু বায়োলজিক্যাল মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হচ্ছে না? তার মানে দেখো এই টপিকটা হচ্ছে হলো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এখান থেকেও একটা 5 মার্কস আসতে পারে, মানে আমাদের কাছে টোটাল 12 মার্কস অ্যাটেম্প করার অপশন আছে। তা 3টে চ্যাপ্টার করে 12 মার্কস, তোমার এই গোটা বইতে আর কোনো টপিক এই রকম ওয়েটেজ নিয়ে কিন্তু আর নেই। সবচেয়ে হিউজ ওয়েটেজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন পায়, সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে দেখতে যাই। এবার এই যে 12 মার্কস, 5 মার্কস কোত্থেকে আসতে পারে একটা তো বলে দিয়েছি এই অ্যাপ্লিকেশন থেকে আসতে পারে, আরেকটা 5 মার্কস যদি কখনো আসে সেটা এক্সারসাইজ 12 থেকে আসতে পারে।
ঠিক আছে, তাহলে মিটে গেল। এইবার আসছি ওয়ান মার্কস কোথা থেকে আসবে। ওয়ান মার্কস আসবে আইদার ফ্রম এক্সারসাইজ 10 অর এক্সারসাইজ 12। টু মার্কস কোথা থেকে আসবে? টু মার্কস আসবে আইদার ফ্রম এক্সারসাইজ 10 অর 11 অর 12। আর ফোর মার্কস আসবে ওয়ান ফ্রম এক্সারসাইজ 12 অ্যান্ড ওয়ান ফ্রম এক্সারসাইজ 11। ঠিক আছে, আচ্ছা। যদি এক্সারসাইজ 12 থেকে 5 মার্কস আসে তাহলে দুটোই ফ্রম এক্সারসাইজ 11 হবে 4 মার্কসে, ঠিক আছে। জেনারেলি এক্সারসাইজ 12 থেকে কোশ্চেন আসলে অর হিসাবে এক্সারসাইজ 11 এর সি থেকে কোশ্চেন আসে, পার্ট সি থেকে। আর যদি এক্সারসাইজ 12 থেকে 5 মার্কস আসে তাহলে ওখানে পার্ট সি এবং পার্ট বি মিলিয়ে দুটো কোশ্চেন আসে। ঠিক আছে, তো এবার তুমি এক্সারসাইজ 10 এ ফিরে চলো। আজকে আমাদের হোম টাস্কটা শুধু এক্সারসাইজ 10 টা থাকবে। চলো ফিরে চলো ওখানে। আচ্ছা, কি টপিকটা আছে দেখো তো, ওটা অ্যাকচুয়ালি ভালো করে পড়ে দেখো। মানে সিম্পলি টু সে এই টপিকটা হচ্ছিল ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? তাহলে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমার যদি একটুখানি কয়েকটা প্রশ্ন করে নিয়ে একটু ডাউট ক্লিয়ার করতে চাও তুমি ওখান থেকে বেছে বলো, আমি প্রশ্নগুলো সমাধান করে দিই, যাতে করে তুমি এবার ঘরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সমাধান করতে পারো। y = a e to the power x + b e to the power -x, তাই তো? নাম দিলাম 1, ঠিক আছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলাম y1 = a e to the power x + b হবে না, মাইনাস হয়ে যাবে, একটা মাইনাস আছে, তাহলে -b e to the power -x। আবার একবার ডেরিভেটিভ করছি, তাহলে y2 = a e to the power x, এটা মাইনাস হয়ে প্লাস হয়ে গেল b e to the power -x, এটা মানেই তো y, তাহলে লিখে দিতে পারবো y, তাহলে y2 = y, this is the differential equation, হয়েছে? আর কোনটা করবো বলো? y = a tan inverse x + b, ঠিক আছে, দেখো ডেরিভেটিভ, tan inverse এর ডেরিভেটিভ কত হয় গো? 1/1 x² তা লিখতে পারবো। আচ্ছা, ওখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল? দুটো। কবার ডেরিভেটিভ করেছি? দুবার। এখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে?
দুটো কভার ডেরিভেটিভ করব দুবার করতে হবে হচ্ছে y1 এর ডেরিভেটিভ কত হবে y2 এইবার এইটার ডেরিভেটিভ করছি কত হবে 2x হয়ে গেল আর কনস্ট্যান্ট আছে কি না দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বোঝা গেল আচ্ছা লেখা আছে চলো এটা মোশার পর তুই পরের অঙ্ক বলবে যখন তোমার মনে হবে যে না স্যার এবার আমি করতে পারবো তখন আমি নিচে একটা ছেড়ে চলো বলো পরেরটা বলো তারপরে একটা স্যার অ্যাপ্লিকেশনের অঙ্ক আছে বলো নির্দিষ্ট ধ্রুবক এ ও বি অপনয়ন করে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার পরাবৃত্ত সমূহের অবকল সমীকরণ নির্ণয় করি এইটা তাই তো হ্যাঁ দেখো ডেরিভেটিভ করো এটা কত বি স্কোয়ার তারপর টু এক্স মাইনাস এ স্কোয়ার টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা এখানে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে দুটো এ স্কোয়ার আর বি স্কোয়ার আচ্ছা দেখো ভালো করে তাকিয়ে এটা কি আমি এরকম একবার ডেরিভেটিভ হয়ে গেছে আর একবারে বেশি করতে পারবো না এরকম লেখা যাবে লাভটা কি হলো এবার একবার ডেরিভেটিভ করলি এটা পালিয়ে যাবে ব্যাস আমার ঝামেলা মিটে গেল তাহলে করছি ওয়াই এর ডেরিভেটিভ ওয়াই ওয়ান আগে একটা ওয়াই ওয়ান ছিল এবার ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ ওয়াই টু আর এই এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে তাই তো আর ওদিকে জিরো একটু অ্যারেঞ্জ করে দিলে কি পাবো দেখো তো এটা পেয়েছো কিনা তাহলে হয়ে গেল উত্তর আচ্ছা আর কোনটা বলো হ্যাঁ বেছে না দেখছে বলো সমীকরণ সর্বদাই এক্স ইকুয়াল টু হ্যাঁ এক্স ইকুয়ালস এক্স ইকুয়াল টু এ কস ব্র্যাকেটে এন টি প্লাস বি এন টি প্লাস পি
ক্যাপিটাল বি প্লাস এ বাই এম স্কয়ার মাইনাস বি স্কয়ার এম স্কয়ার মাইনাস বি স্কয়ার বি স্কয়ার ইনটু সাইন পিটি সমাধান দ্বারা সিদ্ধ হয়। আচ্ছা লিখ কি দেওয়া আছে, x ইকুয়ালস a cos nt প্লাস b প্লাস k বাই n স্কয়ার মাইনাস p স্কয়ার সাইন pt, তাই তো? আচ্ছা এটাকে নাম দিয়ে দিলাম 1। ফার্স্ট টাইম ডেরিভেটিভ করছি, কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে এখানে? না গো, শুধু এ আর বি কনস্ট্যান্ট, দেখো বাকি সবাই রয়ে যাবে। কেন? এই দেখো তোমার প্রমাণে কি আছে, কে রয়ে গেছে, ই রয়ে গেছে, এন রয়ে গেছে, তাই না? তাহলে কনস্ট্যান্ট কে কে? শুধু এ আর বি। আচ্ছা এই এনটার জন্য একটা এন ও আসবে এখানে, তাই তো? আর এই পিটির জন্য একটা পি আসবে, an into sin এর ডেরিভেটিভ cos হয়ে যাবে, তাই তো? আবার একটা n তৈরি হবে এই n এর জন্য, আবার একটা পি আসবে এই পি এর জন্য। আচ্ছা এবার তাহলে কি পাচ্ছি দেখি। দেখো এই যে জিনিসটা, এটা মাইনাস এন স্কোয়ার ইনটু এ কস এন টি প্লাস বি, তোমার এ আর বি দুটো কনস্ট্যান্টই এইখানটাতেই আছে, আর কোথাও নেই। তাহলে এটা কি অপরাণ করলেই হয়ে যাবে? আচ্ছা ওখানে কি পাচ্ছি, প্লাস কে পি স্কয়ার, প্লাস না মাইনাস, ঠিক আছে? তাহলে এই যে ভ্যালুটা, এইটা আমরা এখান থেকে অপরাণ করতে পারি, এইটা গেলে কত হবে, x মাইনাস এইটা চলে আসবে, তাহলে কি পাচ্ছি দেখো, ঠিক আছে? স্যার বলছি এটাকে অপনয়ন করে পাচ্ছি,
হ্যাঁ, এই এখান থেকে কি করলাম, এক হতে ওই এক থেকে মানটা বসিয়ে দিলাম, আর আমার এবি নেই, তাহলে এটাই ফাইনাল রেজাল্ট, তাই তো? তাহলে এটাকে অ্যারেঞ্জ করলে উত্তর হওয়া উচিত। আমি মুছে দেবো ওই জায়গাটা, দেখো তো প্রুফটা হলো কিনা। বোঝা গেছে তাহলে? বলো পরের প্রশ্ন বলো। প্রশ্ন যত কিছু জিজ্ঞাসা করবে, শোনো, যে জিজ্ঞাসা করে সেই শেখে, সেটা চিন্তা নেই। বলো, এখানে বলেছে যে একটি প্যারামিটার বলে দেখা, তার মানে শোনো, তাহলে তাহলে আরবিটারি কনস্ট্যান্ট কটা একটা? হ্যাঁ বলো, ওয়াই ইকুয়ালস দেখা দরকার নেই, চলো এবার নম্বরটা করি। লিখতে পারবো এটা? হুম
ঠিক আছে। দেখো এবার এইটাকে ডেরিভেটিভ করছি, কি আসছে a এর ডেরিভেটিভ 0, ডেরিভেটিভ অফ x ইজ 1, ডেরিভেটিভ অফ y ইজ y 1, ডেরিভেটিভ অফ 1 ইজ 0, ডেরিভেটিভ অফ x ইজ 1, ডেরিভেটিভ অফ y ইজ y 1, ঠিক আছে। y1টা কমন নিলাম, আর বাকি যারা থাকলো দেখো কি প্যাটার্নের উত্তরটা আছে একটু বলো তো। y² + 1 = 0 হয়েছে প্রমাণ, দেখো তো আগে বুঝতে পারা গেছে। আচ্ছা গুড, আর দেখো প্রবলেম কোনটা করবো, কেন্দ্র মূলবিন্দুতে আর ফোকাস দুটো যদি ওয়াই অক্ষের উপর হয়, তার মানে এখানে তোমার ফোকাস ওয়াই অক্ষের উপর মানে তোমার পরাক্ষটা ওয়াই অক্ষের উপর, তাহলে আমি এরকম লিখতে পারবো, তাহলে লিখে ফেলো প্রশ্নে উল্লিখিত উপবৃত্তগুলির
প্রশ্নে উল্লিখিত উপবৃত্তগুলি সাধারণ সমীকরণ হলো, সাধারণ সমীকরণ হলো ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওই যা লেখা আছে ঠিক আছে। আচ্ছা আছে দেখা যাবে এটা কটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল দুটো, তাহলে কভার ডেরিভেটিভ করা যাবে দুবার, আমরা কভার করেছি ২ বিন্দুগামী ২ বিন্দুগামী যে কোনো একটি সরল রেখার সমীকরণটি হলো এটাই। যেখানে m হলো একটি অজানা ধ্রুবক, যেখানে m হলো একটি অজানা ধ্রুবক, তাহলে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে? দুটো স্যার। কি কি? দুই আর এক। দুই কি অজানা? ম্যাডাম তাহলে এখান থেকে কি গলা টিপে ধরা উচিত? দুই অজানা দেখো এক ও দুই হতে এম অপনয়ন করে পাই, এক ও দুই হতে এম অপনয়ন করে পাই কি পাচ্ছ? ঠিক আছে, হয়ে গেছে অপনয়ন, তার মানে এটাই হলো অবকল সমীকরণ, তাই তো? তাহলে লিখে ফেলি ইআই নির্ণেয় অবকল সমীকরণ। আর কোনটা? আচ্ছা কেমন লাগলো চ্যাপ্টারটা? তাহলে এবার ইলেভেন এক্সারসাইজে চলো। দেখো ইলেভেন এক্সারসাইজে তোমার প্রথমে
বোধহয় অতি সংক্ষিপ্ত বলে একটা পার্ট আছে, তাই তো? তারপরে কি দিয়েছে? তারপরে দীর্ঘ উত্তর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, আজকে আমরা এটাই হোম টাস্ক দিই, মানে 10 আর এই সংক্ষিপ্ত, ঠিক আছে? অসুবিধা হবে না তো? আচ্ছা, এই যে টপিকটা আছে, এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা যে মেথডটা ব্যবহার করব, সেই মেথডটার নাম হচ্ছে হলো সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড। To solve these type of problems, we have to use the method as separation of variable method. So what do we mean by the term separation of variable method? Separation of variable means we have to put the functions of x with dx and the functions of y with dy. That means every variable and its the differential coefficient of every variable and its function will be separated, right? Bas tali ho jabe. তুমি কয়েকটা প্রশ্ন বলো, আমি তোমাকে সমাধান করে দেখিয়ে দিই কিভাবে করতে হচ্ছে, ঠিক আছে? বলো স্যার, এখানে কি মানে dx আর dy যেগুলো আছে ওগুলোকে সরিয়ে দিতে হবে? dx and dy are the differential coefficients of x and y. আচ্ছা আচ্ছা, we have to put the functions of x with dx and functions of y with dy, thus they will be separated from each other. Okay, মানে আমরা x এর সঙ্গে dx কে রাখবো, y এর সঙ্গে dy কে রাখবো, একসঙ্গে দুজনকে রাখবো না, তাহলেই সেপারেশন হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কথাটা? চলো বলো একটা প্রশ্ন বলো। শিখতে পারবো এটা? ঠিক আছে, তাহলে এবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে দেখো, সমাকলন করে পাই, সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেটিং উই গেট, এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে, কি হবে গো? 2 × e^2 / 2 তাহলে এটা বাই আসছে, তাহলে আমরা কি করলাম, সুবিধার জন্য একটা 2 মাল্টিপ্লাই করলাম, 0 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে সেটা 0ই থাকবে। তাহলে এখানে কি লিখবো, শুধুই e^2y আর এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে, e^2x/2 হবে না, 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়ালস কনস্ট্যান্ট হয়ে গেল সমাধান। বুঝতে পেরেছো? আর একটা প্রশ্ন বলো।
দেখো খুব পরিষ্কার, ডিওয়াই এর সঙ্গে ওয়াই কে আনবো, তাই তো? তলায় চলে যাবে, আর ডিএক্স এর সঙ্গে এক্স কে আনবো, মানে আমার যে উদ্দেশ্য ছিল সেপারেশন অফ ভ্যারিয়েবল হয়ে গেছে। এবার তাহলে করে দেবো সমাকলন, তাহলে কি বলো, সমাকলন করে পাই, সমাকলন করে পাই, এটা ইন্টিগ্রেশন কি হবে? এটাই হবে তো, ঠিক ওইটারও ইন্টিগ্রেশন তাই হবে। ইকুয়াল সি হয়ে গেল অ্যান্সার শেষ, বুঝতে পেরেছো? বলো আরেকটা প্রশ্ন বলো। বলো এইটুকু, তাই তো? ঠিক আছে, দেখো এইটাকে কি আমি এরকম লিখতে পারবো, এক্স ইন্টু তাহলে কি আমি সাজিয়ে এইভাবে লিখতে পারবো? দেখো তো যে ওয়াই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু e to the power y square dy equals 0 লেখা যাবে। এইবার আমি একটা 2 মাল্টিপ্লাই করছি এইখানেও, 2 মাল্টিপ্লাই করছি এইখানেও, তাহলে দেখো এটা কি হচ্ছে, e to the power x square এটা মাইনাস y square হবে, তাই না? তাহলে e to the power x square, আর এই যে জিনিসটা আছে এটা মানি আমি লিখতে পারবো d অফ x স্কয়ার, তাই তো? ঠিক তেমনি পরেরটাও আমি লিখতে পারবো e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার ইনটু d অফ মাইনাস y স্কয়ার ইকুয়ালস 0, তাহলে বলি কি ভালো, অতএব সমাকলন করে পাই, অতএব সমাকলন করে পাই e টু দি পাওয়ার x স্কয়ার
প্লাস ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল সি, তাই তো? বুঝতে পেরেছ? চলো পরের প্রশ্নটা বলো, বুঝে দিই এটা। বলো পরেরটা বলো। হ্যাঁ নিশ্চয়, বেছে নিয়ে তোমার যেটা মনে হচ্ছে তোমার অসুবিধা হবে সেটা বলো। ছোট চর্চা, ছোট টপিক, জিনিসটা বুঝতে, টপিকটা খুব ছোট যেটা দিলাম দেওয়া হলো এখন, তাই তো? বুঝতে পারছো কিভাবে করতে হবে, তাই তো? ঠিক আছে বলো। খুঁজে পাওয়া যাচ্ছে না? স্যার বলছি একটা সমাধান দিয়েছে। হ্যাঁ বলো। ভালো করে তাকাবে একটু কি করছি। আচ্ছা এই জিনিসটা মানে তো ডি অফ এক্স কমা এক্স ইন টু ওয়াই, তাই না? আর এইটা যেমন আছে টু জি ডি এক্স টু এফ ডি ওয়াই ইকুয়াল জিরো। এবার দেখো সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হবে বলো তো? প্রথমটা সমাকলন করলে কি হবে? হ্যাঁ এ এক্স স্কোয়ার হবে, ঠিক। তাই লিখে দিচ্ছি পরেরটা কি হবে? বি ওয়াই স্কোয়ার বাবু। তারপরেরটা টু এইচ এক্স ওয়াই হয়ে যাবে। তারপরে টু জি এক্স, হ্যাঁ তারপরে হ্যাঁ টু এফ ওয়াই, তারপর একটা কনস্ট্যান্ট। হ্যাঁ বোঝা গেল জিনিসটা? তাহলে এই চ্যাপ্টারটা করতে পারা যাবে তো? তাহলে আমাদের হোমটাস্ক কি থাকলো? এক্সারসাইজ 10 আর এক্সারসাইজ
11 এর শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত শর্ট কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, যতটা আজকে পড়া হলো তোমার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে? ইন্টারেস্টিং হয়েছে টপিকটা? মনে হচ্ছে করতে পারা যাবে, ট্রাই করা যাবে মনে হচ্ছে তো? ঠিক আছে, তাহলে এই বন্ধই থাকলো। আর অন্য যে কোনো টপিক থেকেই তুমি পরের দিন থেকে কোশ্চেন রাখবে, ঠিক আছে? যদি থাকে কোশ্চেন, ঠিক আছে স্যার? বল। আগে টপিকটা একটু হোক, ঠিক আছে? কারণ না টপিকটা শেখার বিভাজনের আরো কাজ পাঠাচ্ছে তো, না পুরোটা হলে ওটা বুঝতে পারা যাবে না, ঠিক আছে? থাকলো, বাই, গুড নাইট।